বর্তমান করো করতে হবে নির্বাচনের প্রতিশ্রুতি আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবিতে নোয়াখালী মশাল মিছিল করেছে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাকর্মীরা। গতকাল রাত 8টায় চৌমুহনী পাবলিক হল চত্বর থেকে বের হয়ে মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাবলিক হলে গিয়ে শেষ হয়। জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কিশোর রায়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পাপ্পু সাহার সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোরচন্দ্র শীল, যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, বেগমগঞ্জ উপজেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব জয় ভূঁইয়া সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। এ সময় বক্তারা 1972 সালের সংবিধান পূর্ণ প্রতিষ্ঠা সহ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন ও আগামী নির্বাচনের আগেই বাস্তবায়নের দাবি করেন। আরিফিন শাকিল, নোয়াখালী, এনএন টিভি। সংগ্রাম 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 সংগ্রাম।